আরো বিবির গাফুং শুনি চাবানিয়ান হা দুগুণ আয়ু 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 আয়ু। নমস্কার, শ্রী আসং, মানে চিত্তরঞ্জন চন্দ্র রাভা। আপনার সকলকে ধনে এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান আমন্ত্রণ জানাইছো। আপনাদের যদি এই ভিডিওটি চাই মানে ভাল লাগে তেতিয়াহলে লাইক করিব, শেয়ার করিব, সাবস্ক্রাইব করিব। মই এখিনি আপনাদের অনুরোধ রাখছো। শিরাসং, নমস্কার, ওয়েলকাম টু ধনে এন্টারটেইনমেন্ট। আজি মোর সুতি আছে শ্রেষ্ঠ ব্যক্তি, আগরপর আমি দেখি আইসো, শুনে আইসো, তেখেতর গান বহুতখিনি শুনে পালো। আর আমার সুদূর রাভা কৃষ্টি সম্মিলনের শ্রেষ্ঠ ব্যক্তি আর রাভা সাহিত্য পরিষদর সভাপতি, আজি মোর চ্যানেল আহি খুবই আনন্দিত, বহুত ভাল লাগিল। তেখেতরপর আমি কিছু কথা জানিবলে বিচারিম। নমস্কার স্যার। ঠিক আছে স্যার, আপনার নামটো জানাই দিলে ভাল হয়। মই শ্রী তরুণ চন্দ্র রাভা। হয়, আর আমার আপনার মোর গাঁও গোয়ালপাড়া জেলার মানে এখন ভিতরুয়া অঞ্চল, পশ্চিম দাইরং বলে। হয়, মানে একটা বিশেষত্ব আছে গাঁওখনের, যে গাঁৱৰ মানুহখিনি মানে সম্পূর্ণ কৃষিজীবী সহজ সরল। তারে মই এগৰাকী মানে সেই গাঁওখনের মানে জন্মদাতা হিসাবে, গাঁৱৰে এজন সাধারণ ব্যক্তি হিসাবে মই নিজকে গৌরব অনুভব করি। আপনার মানে বর্তমান পরিয়াল কিমান জন হয়েছে? আগতে ডাঙর পরিয়াল আছিল যদিও এতিয়া আমি বেলেগ হয়। এতিয়া পরিয়াল বলে কব গেলে মোর নিজা পরিয়ালটো সরু পরিয়াল। মোর সহধর্মনী শ্রীমতী দীপিকা রাভা আর দুজনী ছোৱালী। ডাঙরজনী বিএ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দিলে এবার, সরুজনী ক্লাস নাইনত। মানে দুজনীকো মানে সংগীতর মানে দিশেরে মই লৈ যাব বিচাৰিছো, ভালে মানে ক্লাসিক্যাল লৈ থকা হৈছে। আৰু মোর সহধর্মনীয়ে খেতি বাতিত খুব মানে তেনেকে আগ্রহী, আর সেইকাৰণে যোৱা 2018 চনত তাইক ভারত সরকারে একটা রাষ্ট্রীয় বঁটাৰে বিভূষিত করলে। হয়, খুবই আনন্দ, মানে খুব খবর। হয়, গতি আমি কবলৈ গলে পরিয়াল বুলি কলে খুব মানে একটা সুখী পরিয়াল। হয়, সুন্দর পরিয়াল চলি আছে আপনার। আর গাঁওখন যেহেতু আমার একটা ভিতরুয়া মানে খেতি প্রধান গাঁও, দাইরং বুলি কলে গোয়ালপাড়া জেলার একটা অন্যতম এখন গাঁও, সুখী গাঁও, সেইখানি মোর মানে পরিয়াল বুলি কলে। হয়, সো তেখেতরপর আমি এড্রেস বা পরিয়াল মানে কিমানজন সেইখানে নিব পারিলো। তো এটি আপনাদের আরো কিছু কথা জানি পারিব, সঙ্গীত জগত কেনেকৈ আহিল, কেতিয়ার আহিছে, তো নিশ্চয় আপনাদের জানি পারিব। তো শেষলকে ভিডিও চাই থাকব, আপনাদের নিশ্চয় জানি পারিব। মই সদূর রাভা কৃষ্টি সম্মিলনের লগত বহু বছর জীবিত হয়ে সভাপতিও হয়েছিল। তারপর যেতিয়া প্রায় 17-18 বছর অবিরত আন্দোলন, জাতির রাভা জাতির আন্দোলনের পিছত যে প্রথমবারের কারণে স্বায়ত্ত শাসিত পরিষদ নির্বাচিত হল, তৎপন প্রথমের কারণে মই সন্মানীয় অধ্যক্ষ পদত সকল রাইজর মরম আদরে মই প্রতিষ্ঠিত হবলে পাইছিল। আর আজি মোর এই মানে সাধারণ জুপুরি ঘরত ধনে এন্টারটেইনমেন্টের আনন্দিত হল পায়। আপনি কিমান সনের সঙ্গীত জগত কারণে কেতিয়ার মানে আহিছিল, মানে মানে ঠিক কেতিয়ার আহিলো সেটা ঠিক কব নোৱাৰিম। এটা ঘরখনত আমি একটা সঙ্গীতের পরিবেশ পাইছিল। মোর দেউতা স্বর্গীয় ফুলচরণ রংশ 1970ৰ নিয়মিত মানে অনাতাঁৰ শিল্পী, ৰাভা শিল্পী হিসাবে নিয়মীয়া কণ্ঠশিল্পী হিসাবে রেডিও সেন্টার গান গাই আহিছিল। তারপরেই আমার ঘরখনত মানে বিভিন্ন মানে সাংস্কৃতিক দিকের মানুষের যে আগমন, সেই আগমনতে হয়তো কব নোৱাৰকৈ একটা সাংস্কৃতিক মন গড়ি উঠিলে। তারপর মই ঠিক শিল্পী নহয়, গায়ক নহওঁ, যদিও সেই একটা মানে সাংস্কৃতিক মন এটা মানে আহি গল কব নোৱাৰকৈ। তেনেকে কব লাগিব, তেনেকে মই মানে সাংস্কৃতিক দিকত একটা পদার্পণ করলো বলিও কব পাৰি।
এতিয়ালৈকে মানে কিমানখন হ'ল আপোনাৰ ৰেকৰ্ডিং যাকে কৰা? হয়, মই মানে কেইখনমান হ'ল যদিও মোৰ তেনেকৈ হিচাপটো নাই, আৰু মোৰ গীতবিলাক বেছিভাগ মানে বেলেগে গাইছে যদিও মই এতিয়ালৈকে দুটা গানত নিজে কণ্ঠদান কৰিছোঁ। আৰু মোৰ এটা মন আছিল যে মই নতুন প্ৰজন্মক মানে কেনেকৈ আগুৱাই নিব কি দেখা মানে কি পদৰে দেখালে মানে মানুহে বুজিব পাৰিব মানে সংগীতৰ যোগেদি আপুনি জনাব বিচাৰিছিল আপুনি? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, কাৰণ এগৰাকী ব্যক্তি যেতিয়া মানে সাংগীতিকভাৱে সংগীতত মানে আগবাঢ়ি যাব পাৰে তেতিয়া তেওঁ মানে ক'বলৈ গ'লে তেওঁহে অলৰাউণ্ডাৰ হ'ব পাৰে, যাক আমি অলৰাউণ্ডাৰ বুলি কোৱা হয়, এইটো অলৰাউণ্ডাৰ হ'ব পাৰে, সকলো দিশৰ কথা ভাবিব পাৰে এগৰাকী সংগীতত জড়িত হোৱা ব্যক্তিয়ে, মানুহৰ সুখ দুখ অভাৱ কি সেইবিলাক মানে বুজিব পাৰে এগৰাকী মানে সংগীত প্ৰিয় ব্যক্তিয়ে। তেওঁ শিল্পী নহ'ব পাৰে কিন্তু সাংস্কৃতিক দিশত যদি মন থাকে তেনেকুৱা এটা বহল মন লৈ আগবাঢ়ি যাব পাৰে। মই ক'ব বিচৰা নাই যে মই বহল মনৰ, সেইটো ক'ব বিচৰা নাই, কিন্তু মই যেন মই বহল মনৰ হ'ব বিচাৰোঁ সেইটোৱে সাংস্কৃতিক দিশে। আপোনাৰ বৰ্তমানলৈকে মানে কেইখন হ'ল মানে গান কৰা? মোৰ এতিয়ালৈকে 10-11টামান মানে গীত মোৰ নিজা মানে গোৱাটো দুখন দুখন আৰু বাকীখিনি বেলেগে বেলেগে গাইছে মানে আমাৰ কথা হ'ল হয়। আৰু এতিয়া নতুনকৈ কেইবাখনো ৰেকৰ্ডিং হোৱাৰ প্ৰতিডিং চলি আছে মানে প্ৰজেক্টটো লোৱা হৈ আছে আৰু কেইদিন পিছতে আহি যাব নতুনকৈ। নিশ্চয় মানে এতিয়া আপুনি কৰা টাইমত সেইখিনি গানবোৰ মানে ইউটিউবতো দিয়া নাছিল তো সেইখিনি সেইবিলাক দিয়া হোৱা নাই তো তেতিয়া মানে সেনেকুৱা মানে বহুতখিনি বাজেটৰ কথা হৈ পৰিছিল মানে তাৰপিছত তেতিয়া আপুনি মানে কেনেকৈ ভাবিছিল যে সেইখিনি কিবা এটা কৰিলে মানে আমি কি পাম বা আপুনি কি ভবা নাছিল নে ভাবিছিল? মই তেতিয়া আচলতে ভবা নাছিলোঁ আৰু ধৰক তেতিয়া মানে 90-95 সেইখিনি সময়ত আচলতে মোবাইলৰো ছ'চিয়েল মিডিয়াৰ ব্যৱস্থাটো নাছিল, কাৰণে আমি অডিঅ' কেছেট কৰি পেলাই মানুহক বিক্ৰী কৰিব পাৰিছিলোঁ। তাৰপিছত লাহে 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 সেইটো এটা মানে নোহোৱা হৈ মানে ক্ৰেতা নোহোৱা হৈ গ'ল যেতিয়া মোবাইলৰ মানে আগমন ঘটিল, তাৰপিছত আৰু মানুহে এইটো গীতবিলাক কেছেটবিলাক কিনি মানে কি কয় শুনিব নিবিচৰা হ'ল। এতিয়া মোবাইল এইটো এটা সুন্দৰ এটা প্ৰচেছ, এতিয়া যেনেকৈ তোমাৰ যিটো এণ্টাৰটেইনমেণ্ট ইউটিউব যিটো চেনেল ইয়াত ময়ো মানে চাইছোঁ, মানুহে আদৰি লৈছে, এনেকৈ আমি আচলতে মানে আহি থকা দিনত আমি গোটেই মানে বিশ্বৰ মানুহক দেখুৱাবলৈ দেখাব পাৰোঁ। আৰু মানে পিছলৈ পৰিকল্পনা কি চলিছে আপোনাৰ? পৰিকল্পনা বুলি ক'লে বহু পৰিকল্পনা আছে, মই আচলতে সদায় নতুন প্ৰজন্মক লৈয়ে চিন্তা কৰোঁ। যদি কোনোবাই ঠিক কিবা এটা কাম কৰিম বুলি আগবাঢ়ি আহে মই মানে পূৰ্ণ সহযোগ মানে কৰিম যিমান পাৰোঁ, যদিও বেছিভাগে আচলতে নতুন প্ৰজন্মই অকল ৰোমান্টিক মানে অতি ৰোমান্টিকৰ ওপৰতহে গুৰুত্ব দিয়ে, আচলতে নহয়, অকল ৰোমান্টিক বোলে সামাজিক দায়বদ্ধতা এটা মানে এতিয়া যিটো জলবায়ুৰ ওপৰতো আমাৰ কিছুমান দায়িত্ব আছে, গছ ৰোপণ মানে প্ৰকৃতি সংৰক্ষণ এইবিলাকৰ ক্ষেত্ৰতো আমি গানবিলাক মানে সকলো দিশৰে হ'ব লাগিব। তথাপিও মোৰ কেইটামান আৰু মই মঞ্চই মঞ্চই যিবিলাক মানে মেলে মিটিঙে গাইছোঁ তেনেকুৱা জনপ্ৰিয় কেইটামান গান মই নিজে এটা ৰেকৰ্ডিং কৰিম বুলি মই সেইটো মানে ভাবি আছোঁ। আৰু ইতিমধ্যে 3টা গীত মোৰ ৰাভা অটোনমাস কাউঞ্চিলৰ পৰা এইবাৰ এটা কেছেট অডিঅ' কেছেট উলিওৱা হ'ব, তাত মোৰ 3টা গীত দিয়া হৈছে, সেইটো ৰাইজে কেনেদৰে আদৰি লয় সেইটো নিশ্চয় ভালে আদৰি ল'ব বুলি আশা ৰাখিছোঁ। আৰু আজি মই কুৱেশ্যন কৰিব বিচাৰিছোঁ আপোনাৰ মানে বৰ্তমান মানে আগতে চলি অহা মানে গীতবোৰৰ ওপৰত মানে এতিয়া বৰ্তমান আপুনি মানে বেছি কোনখন মানে পপুলাৰ হৈছে গান মানে বেছি মানুহে মানে একচেপ্ট কৰিছে বা আগ্ৰহ লৈছে গানটো? গানৰ ভিতৰত আচলতে মানে ৰুচিৰ কথা আছে কিছুমানে, যেনেকৈ
মোৰ চৰিচিত আৰু মোৰ নিজৰ কণ্ঠৰ এই নাথাম ৰে জুজুৰং, সেইটো মানে বহুতে মোক ফোন কৰি কৈছিল ছাৰ খুব ভাল লাগিছে বুলি। সেই গানটো মানে অকণমান গুণগুণি ভাল লাগে। আচ্ছা, মই শ্ৰোতা দৰ্শকক মানে গীতটো অলপমান গুণগুণাই দিব খুজিছোঁ। নাথাম ৰে জুজুৰং, নাথাম ৰে বিদিৰং, নাথাম ৰে দাদা মম আৰু বিবিৰং, গাফুং শুনি চাবানিয়ান হা দুগুণ, আয়ু 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 আয়ু, গাফুং শুনি চাবানিয়ান হা দুগুণ, চাংবাসিন চেপে চেপে হা পার্কে বাই, চাংবাসিন বাই স্থাপে হা কত্র বাই, চাংবাসিন চেপে চেপে চাংবাসিন বাই স্থাপে, খেং ডোম্বা খেং চাংবা মর মন চোরাই, খারে মর মন চোরাই, নাথাম রে জুজুরং, নাথাম রে বিদিরং, নাথাম ৰে দাদা মম আৰু বিবিৰং। এই গীতটো বহুতেই মানে আদৰি লোৱা মই দেখিছোঁ। আচলতে গীতটো এটা মানে ধৰক ভূমিকম্প আহিলে হয় মানে ভাবিছিল, আপুনি সঁচাকৈ এইটো আহিব বুলি ভাবিছিল নে ভবা নাছিল? সেইটো আচলতে আমি সৰুৰ পৰাই কি কওঁ যে মানে ভূমিকম্প বুলি ক'লে ককা আইতাই মানে যিবিলাক 1950 চনৰ যি ভূমিকম্পৰ কথা মানে আইতাহঁতে, মই ককাক পোৱা নাছিলোঁ কিন্তু আইতাক পাইছিলোঁ, আইতাই কৈছিল যে কি ভয়ংকৰ এটা ভূমিকম্প, মোৰ মানে সেইটো কালতে মোৰ মূৰত সোমাইছিল যে ভূমিকম্প আহিলে মানুহৰ কেনেধৰণৰ অৱস্থা হ'ব পাৰে, তাক লৈ এটা মানে কল্পনা কৰি মই গীতটো মানে লিখিছিলোঁ। কালিনীপাৰা যুজুবিদিৰং কানিৰিকাই কিছুমান কথা, গিয়ে গিয়ে এনেছে চিমে নাইৰিবিন্তা, ককাই গিয়ে গিয়ে এংকাই কথা অন আং ছাইটি কানিৰে শুনা। কথা পাই না জাংবা টাঙি বেমার আজার ছংসা, গে বেমার আজার ছংসা, খুশেম নাংবা তাঙে তোমবা লাস্টিং।